স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। এখন এমন অবস্থা হয়েছে পুলিশ অফিসারদের যে কানে মোটামুটি তুলো খুঁজে আসে যখন বিজেপির সভা হয়, আর দূর থেকে দেখে কাছাকাছি যাওয়ার সাহস নেই। আগে আমাদের পারমিশন দিত না, আমি শিলিগুড়িতে গেলাম, সেখানে পারমিশন নেই, জোর করে মিছিল করলাম। ওখানে আমি বলে এসেছি যদি পারমিশন না দিয়েছে থানায় ঢুকে বড়বাবুর চেয়ারটা নেব আর টেবিলটা নেব, থানার ছাদে নিয়ে গিয়ে তার উপরে উঠে ভাষণ দেব, তার উপরে উঠে ভাষণ দেব। তাই আমরা বলতে চাই পারমিশন দেবেন কি দেবেন না আপনাদের বিষয়ে, সভা তো আমরা করব, সভা তো বিজেপি করবে, কেউ আটকাতে পারবে না। পুলিশকে সরিয়ে দিন একদিনের জন্য, নিরপেক্ষ করে দিন, দেখবেন কেউ তৃণমূল নেই, কোনো কেউ তৃণমূল করছে না। পাত্র স্যারের তৃণমূলের নেতা বলছেন না না আমি তো তৃণমূল করতাম না, ওটা মিথ্যে কথা, তুমি নিশ্চয়ই শব্দ দেখেছ, আমি কখনো তৃণমূল করিনি। পাশের ইন্দাসের তৃণমূল নেতা বলছে আমি আর তৃণমূল কখনো করব না, এই নাক বলছি আর কান বলছি। পুলিশের এখন তিনটে কাজ, যেখানে যেখানে সুযোগ বিজেপি নেতাদের নামে FIR করো। পশ্চিমবঙ্গে বোধ হয় এমন কোনো থানা বাকি নেই যেখানে আমার নামে, দিলীপ ঘোষের নামে বা সৌমিত্র খানের নামে FIR করেনি, সব জায়গায় একটা করে FIR লাগিয়েছে। পুলিশের বাবা বন্ধুরা জেনে রাখুন, উল্টো পাল্টা যদি বেশি কেস করেছেন না, আমরা যখন ক্ষমতায় আসব আমার কথাটা জানেন তো, আমার প্রবচনটা জানেন তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন বিষ্ণুপুর থেকে কালিম্পংয়ে ট্রান্সফার হয়ে গেছেন। কালিম্পং যেতে যেতে রাস্তায় খবর পেলেন যে কালিম্পং নয় আবার দীঘায় আসতে হবে, আর দীঘায় যেতে যেতে আবার খবর পেলেন ফারাক্কায় যেতে হবে।
জীবনটার ট্রেনে আর বাসেই কেটে যাবে, নিরপেক্ষ হয়ে কাজ করুন, পরিষ্কার নিরপেক্ষ হয়ে কাজ করুন, জনগণের জন্য কাজ করুন। তৃণমূলের নেতার দাবিদারি করবেন না। পুলিশ অফিসারদের কিন্তু পার্থ চ্যাটার্জি কেন, পিসিআর ভাইপো কেউ বাঁচাতে পারবে না। যুবকের থেকে তৃণমূলের নেতারা টেটের টাকা নিয়েছে, বলেছে টাকা দাও চাকরি দেব, বলেছে টাকা দাও এসএসসি পরীক্ষায় পাস করিয়ে দেব। তা আমাদের মোটাবাবু আছেন না, মোটাবাবু আর রেজাল্ট বার করতে পারছেন না, কারণ টাকা নিয়েছে এতজনের থেকে, অতজন পরীক্ষাই দেয়নি, আর সে লিস্টটাও হারিয়ে ফেলেছে। তার জন্য এই দুর্নীতির প্রতিবাদে আমাদের যুব মোর্চার নবান্ন সেদিন দখল করে নেবে, এবং আমি আপনাকে বলছি নবান্নে সেদিন মাননীয় আর যাবেন না, তিনি কালীঘাটে বসে কালী মন্দিরের নাম করবেন। বন্ধুগণ, পরীক্ষা এখানে আপনারা জানেন কিভাবে কাটমানি নেওয়া হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান আপনাদেরকে বলেছে আমি তোদের বাড়ি করে দেব, আমাকে টাকা দে, আমি তোদের বাথরুম করে দেব, আমাকে টাকা দে। আপনি টাকা দিয়েছেন, বাড়িও হয়নি বাথরুমও হয়নি। বন্ধুগণ, আজকের এই সভার মাঝখানে দাঁড়িয়ে বলে রাখছি, যদি করতে না পারি রাজনীতি করা ছেড়ে দেব। তৃণমূলের যে সমস্ত নেতা মানুষের কাটমানি খেয়েছে, আমরা ক্ষমতায় আসার পরে তাদের পেট থেকে টাকা উসুল করব, তাদের পেট কেটে টাকা উসুল করব। বা আপনারা যাদেরকে দিয়েছেন তাদের নাম আজকে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন। সারদা কেলেঙ্কারির একটা লাল ডায়েরি ছিল, সেটা হারিয়ে গেছে। আমি স্লোগান হয় না, লাল ডায়েরি সিবিআই পেলে দিদি যাবে জেলে। আপনারা লাল ডায়েরিতে লিখে রাখবেন তাদের কাদের টাকা দিয়েছেন, ক্ষমতায় আসার পরে তাদেরকে ডেকে ডেকে বলাবে কিরে কত নিয়েছিস শিগগির ফেরত দে, নত যদি সারা পশ্চিমবঙ্গকে জেলখানা পাড়াতে হয় বিজেপি সরকার সেই কাজ করবে, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। আর কারণ নরেন্দ্র ভাই মোদীর সরকার কৃষকের জন্য বিল পাস করিয়েছেন। কি আছে সেই বিলে? তৃণমূল বলছে এমএসপি, মার্কেট সাপোর্ট, মিনিমাম মূল্য, নিম্ন সব থেকে কমের সহায়ক মূল্য বন্ধ করে দেবে। মিথ্যা কথা, কোনো এমএসপি বন্ধ হবে না, সমস্ত কৃষককে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে। এবার আমরা নবান্ন অভিযান করছি, আমাদের আটটা যে দাবি আছে, বেকার যুবক নিজের জন্য চাকরি, পশ্চিমবঙ্গের বেকার যুবকদের যে তুগলকি চাল এসএসসি যেটা করা হয়েছে, এই তুগলকি চালগুলো বন্ধ করা, এবং সর্বোপরি যেটা আমার মনে হয় যুব সমাজ হচ্ছে যে কোনো রাজ্যের একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে গত ন বছর ধরে অবহেলা করা হচ্ছে, সেই ভবিষ্যৎকে কখনো কাটমানি দিয়ে, কখনো চাঁদা দিয়ে, কখনো অনুদান দিয়ে, কখনো নেশায় তাদেরকে ফেলে রাখা হচ্ছে। সেই যুব সমাজকে তাদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়াই হচ্ছে আমাদের 8 তারিখ 8ই অক্টোবর নবান্নর উদ্দেশ্য, এবং আশা করি এই নবান্ন অভিযান দিয়ে আমরা আমাদের 21-এর বিজয় ডঙ্কা বাজাতে পারব। আমরা চাই পরীক্ষার সুব্যবস্থা হোক, সব পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে, তাদের ভবিষ্যৎ নিশ্চিন্ত করা হোক, কারণ তারা প্রত্যেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, তাদের সংসার পুরোটা তাদের ওপর নির্ভরশীল। আমি জানি, আমি মধ্যবিত্ত বাড়ি থেকে এসেছি, যে উপার্জনক্ষম সন্তানদের কি গুরুত্ব, এবং সেখানে তাদের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় সরকার ছেলে খেলা করছে। এই ছেলে খেলা বন্ধ হবে নবান্ন অভিযান, ছেলে খেলা তারা চাল চুরি করে, তারা কৃষি বিল নিয়ে কথা বলা তাদের যোগ্যতাই নেই আমার মনে হয়। আর আমার মনে হয় তৃণমূল বরাবরই দালালদের সঙ্গে পক্ষে থেকেছেন, কাটমানির পক্ষে থেকেছেন। এই দালাল প্রথা যে কৃষি বিল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে নতুন কৃষি বিলে, এটা বোধহয় তারা আঘাত পেয়েছেন। তারা বোধহয় চান চাষির প্রাপ্য টাকাটা দালাল নিয়ে চলে যায়, কিন্তু ভারতীয় জনতা পার্টি সেটা চান না, চাষি তার প্রাপ্য টাকাটাই যাবে। আর 8 তারিখ নবান্ন অভিযানের যে আমরা ডাক দিয়েছি, বাংলায় চাকরি চাই, বাংলায় শিল্প চাই, বাংলায় কৃষিদের সুরক্ষা চাই, বাংলায় সাধারণ মানুষের শান্তি চাই। আজকে মমতা ব্যানার্জি সবগুলো দিতে পুরোপুরি ব্যর্থ, তাই আমরা আজকের এই বিষ্ণুপুর মহানগরীতে মিছিল করে মানুষ 8 তারিখের সমর্থন এবং কৃষি বিলের সমর্থনে ডাক দিয়ে রেখে দিলেন রাজভবন।
পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছে, এটা রাজ্য সরকারকে পেমেন্ট করতে হয়। এই ভদ্রতা বোধটুকু তাদের নেই, যে সরকারের মিনিমাম সাংবিধানিক ভদ্রতাটুকু নেই, সেই সংস্কার সম্পর্কে ধরনের মন্তব্য কোনো মন্তব্য করাটাই আমাদের উচিত কিনা জানি না। সেই সঙ্গে সরকার জানে চলে যাবে, যাওয়ার আগে আর খরচপাতি করতে চায় না। যখন কোনো পেশেন্ট মৃত্যুর জায়গায় থাকে না, বাড়ির লোক ভাবে যে খরচ করে কী হবে, তো চলেই যাবে। তেমন আজকে এই সরকারের যারা গার্জিয়ান তারা বুঝতে পারছেন যে সরকারটা একদম কোমাতে চলে গেছে, আজ না হোক কাল তার দফাডফা হয়ে যাবে, তাই আর বাকি বিল পেমেন্ট করতে চাইছেন না। তিনি একদিকে ডিজি, একদিকে কমিশনার, একদিকে চিফ সেক্রেটারি, একদিকে হোম সেক্রেটারিকে নিয়ে কাউকে মাথার উপরে চড়িয়ে কাউকে কাঁধের উপরে নিয়ে যেভাবে পূর্ণ লকডাউনে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়িয়েছেন, আমরা তাকে অনুসরণ করছি, অনুকরণ করছি, উনি আমাদের অনুপ্রেরণা। আপনি যদি কোথাও উনি এরকম বলে থাকেন তাহলে আমি কথা বলবো, কিন্তু এরকম কোনো ব্যবস্থা ব্যাপার নেই, এরকম মিডিয়ার ঘটনা। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।